এবারে বিলিয়নিয়ার ডিম ব্যবসায়ীর দেখা পেলেন গায়ক আসিফ। সম্প্রতি দেশে ডিমের দাম বেড়ে ইতিহাসের সর্বোচ্চ দামে ঢেকেছে। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 150 টাকায়, আবার কোথাও কোথাও এক হালি 60 থেকে 70 টাকা দরেও বিক্রি হচ্ছে। পুষ্টিবিদদের মতে আদর্শ এই খাবার এখন উচ্চমূল্য। এরই মধ্যে মঙ্গলবার 16 আগস্ট এক ডিম ব্যবসায়ীর সঙ্গে ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছেন দেশের জনপ্রিয় গায়ক আসিফ আকবর। এদিন সকালে অফিস থেকে বাসায় ফেরার সময় ওই ডিম ব্যবসায়ীর দেখা পান তিনি। সেই ছবি ফেসবুকে পোস্ট করে আসিফ লেখেন, আজ সকাল 9টা আমি বাসায় ফিরছি, পথে মগবাজার রেল ক্রসিং। ক্রস করার আগেই দেখা পেলাম একজন বিলিয়নিয়ারের, ওনার নাম কাউসার, তার ভ্যান ভর্তি মুরগির ডিম। হঠাৎ করেই সেমি ব্যাচেলর ফিলে চলে গেলাম। ডিম নাকি এখন একটার দামই 15 টাকা। কাউসারের পেছনে কোনো প্রহরী নেই। এই সময় আমি ডিমের ব্যবসা করলে অবশ্যই গানম্যান রাখতাম। ওই যুবকের সঙ্গে ছবি তোলার কথা জানিয়ে আসিফ লেখেন, কাউসারকে ইশারায় ডাকলাম, চিনে ফেলেছে আমাকে। ছবি তুলতে চাইলাম, এক পর্যায়ে বলল, স্যার মাস্কটা খোলেন। একটা ফোন নাম্বার দিল, কল দিলাম, বলল, স্যার এটা আমার বউয়ের ইমো নাম্বার, ছবিগুলো পাঠিয়ে দিয়েন। যদিও ইমোর আশেপাশে আমি নেই। কাউসার বোকা ছেলে, না হলে কি আমার মতো রমণী মোহন কাউকে বউয়ের নাম্বার দেয়? আসিফ আরও লেখেন, বাসায় এসে বেগমকে বললাম কাউসারের বউকে এই ছবিগুলো পাঠিয়ে দাও, ইমো কাস্টিংয়ে আমি নেই। সব পর্ব শেষে সুঠাম দেহি এই যুবকের কায়িক শ্রম, নিষ্ঠা আর আন্তরিকতা আমি মুগ্ধ। ভালো থাকুক খেটে খাওয়া কাউসারের দল। দর্শক, আসিফের এমন মন্তব্য নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্স।